প্রিয় শিক্ষার্থী আমাদের এই চ্যাপ্টারে আজকে আমাদের যে কাজ শিক্ষণ ফল অনুযায়ী রাসায়নিক সমীকরণ ব্যাখ্যা করতে পারবে রাসায়নিক সমীকরণ লেখার নিয়মগুলো উল্লেখ করতে পারবে রাসায়নিক সমীকরণের সমতাকরণ করতে পারবো আমরা আজকে তো আশা করছি তোমরা এই তিনটি শিক্ষণ ফল অর্জনের জন্য তোমরা প্রস্তুত হয়েছ বই খাতা কলম নিয়ে নিশ্চয়ই সামনে বসেছো তোমাদের এই অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ এই জন্যে যে সামনে তোমরা যদি সায়েন্স নিয়ে পড়তে চাও তাহলে এই বিষয়গুলো তোমাদের খুব ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য কারণ কেমিস্ট্রির এই অধ্যায়গুলো কিন্তু এগুলোর উপর ভর করেই হচ্ছে সুতরাং একটু মনোযোগ দিয়ে তোমরা একটু লক্ষ্য করবে আশা করছি তো আমি তোমাদের এই পাঠে যাওয়ার আগে এই শিক্ষণ ফল অর্জনের আগে আমি তোমাদের পূর্ব পাঠে একটু দেখে নিচ্ছি যে এখানে দেখো আমরা যোজনী নিয়ে এর আগের ক্লাসটি করেছিলাম তো কিছু যোগের নামও এখানে লিখেছি যেমন আমরা তো দেখতে পাচ্ছি যে এখানে যোজনী এক যোজনী দুই এবং যোজনী তিন আরও আছে যোজনী চার তো এখন আরও কিছু যোগমূলক ছিল কেমন তো এই বিষয়গুলো আমাদের মাথায় কিন্তু রাখতে হবে কার কত কে কার সাথে যুক্ত হবে তো আমরা কিন্তু এখানে জিঙ্ক সালফেট অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যামোনিয়াম নাইট্রেট অ্যামোনিয়াম সালফেট ফেরিক অক্সাইড এই সংকেতগুলো কিন্তু আমরা লিখতে শিখেছিলাম গত ক্লাসে তো এখানে এই যোজনী ব্যবহার করে কেমন আমরা এখানে যে যোগমূলক ছিল তাদের যোজনী ব্যবহার করে আমরা কিন্তু নতুন নতুন যোগও তৈরি করতে পেরেছিলাম আমরা সেগুলো লিখেছিলাম এখন এখানে জিঙ্ক আছে কোথায় দেখো জিঙ্ক আছে আমাদের এখানে অর্থাৎ যোজনী দুই আর সালফেট এখানে সালফেট কোনটা এখানে সালফেট আছে এখানে যোজনী দুই দেখো দুজনের যোজনী কিন্তু সমান কাজেই এটার সংকেত কি হবে আমরা যদি সংকেতের মাধ্যমে প্রকাশ করতে চাই জিঙ্ক সালফেট এমন তো অনুরূপভাবে অক্সাইড এখানে আমরা দেখে নেব যে কোনটা আমরা এখানে লিখতে পাচ্ছি তারপরে অ্যামোনিয়াম নাইট্রেট এরকম অ্যামোনিয়াম সালফেট তারপরে ফেরিক অক্সাইড আমরা এখানে ফেরিক অক্সাইড এইভাবে আমরা সংকেতগুলো কিছু চিহ্ন ব্যবহার করবো তাই তো তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা একটু দেখে নিই আমরা দেখতে পাচ্ছি সালফার এবং অক্সিজেন কেমন এই সালফার যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আমরা যদি সালফারকে তাপ দেই তাহলে সেটা কি হবে বাতাস থেকে অক্সিজেন নিয়ে সেটা একটা যৌগ গঠন করবে সেটা কি হবে তাদেরকে বলবো আমরা কি পদার্থ বিক্রিয়ক পদার্থ তাহলে বিক্রিয়ক পদার্থ হচ্ছে এরা দুজন কারণ সালফার কি হবে অক্সিজেনের সাথে যুক্ত হতে চাচ্ছে এখন যুক্ত হবে একটা পরিবেশ অবশ্যই লাগবে সেখানে এরপরে কী হবে সেটা তৈরি করবে সালফার ডাইঅক্সাইড এখন এই যে সালফার ডাইঅক্সাইড আমাদের তৈরি হলো এটা কি সালফারের মতো নাকি অক্সিজেনের মতো নাকি নতুন একটা কিছু তাই তো অবশ্যই এটা একটা নতুন একটা যৌগ তো যেহেতু একটা নতুন যজ্ঞ এটা তৈরি হল এটাকে আমরা কী বলছি উৎপন্ন নতুন পদার্থ তো এখন এই যে উৎপন্ন নতুন পদার্থ এটা কীভাবে তৈরি হলো তো আমরা যদি একটু দেখি আরেকটা বিক্রিয়া দেখি তো চলো একটা ভিডিওর মাধ্যমে সেটা দেখে নিই তারপর কি হলো কিছু বুধ গ্যাস উৎপন্ন হচ্ছে মনে হচ্ছে কি যেন বের হয়ে যাচ্ছে তাই না তাহলে এটা কি ছিল দেখো বিক্রিয়ক পদার্থ হল রাসায়নিক বিক্রিয়া সংগঠনের একটা পূর্ব অবস্থা তারা কি করছে এটা হচ্ছে পূর্ব অবস্থা যে বিক্রিয়াটা হবে তো এখানে যে পদার্থ দস্তার কুচি ছিল আর সালফারিক অ্যাসিড যোগ করা হয়েছিল এটা হচ্ছে বিক্রিয়ার আগের অবস্থা দেওয়ার পর নতুন কিছু একটা হলো উৎপন্ন নতুন পদার্থ হলো রাসায়নিক বিক্রিয়া সংগঠনের শেষ বা পরবর্তী অবস্থা অর্থাৎ যেটা তৈরি হলো বা তোমরা ভিডিওতে যেটা দেখেছ তৈরি হলো এরপর রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু ধ্বংস বা নতুন করে সৃষ্টি হয়েছে কি দেখো এখানে যা তৈরি হয়েছিল যা 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 পদার্থ পদার্থ ছিল নতুন তৈরি হলো সেটা তো আমরা জানি না সেটা আমরা দেখবো পরে তো এখানে যা উৎপন্ন হলো সেখানে কি নতুন পদার্থ সৃষ্টি হয়েছে কিন্তু পরমাণু কি সৃষ্টি হয়েছে নতুন করে নাকি ধ্বংস হয়েছে না কি অবস্থায় ছিল অর্থাৎ যা ছিল তাই এখানে আছে অর্থাৎ পরমাণুর শুধু পুনর্বিন্যাস ঘটে অর্থাৎ এখানে যা যা ছিল পরমাণুগুলো এগুলো বিন্যস্ত হয়ে নতুনভাবে একটা নতুন যোগ তৈরি করেছে বিক্রিয়ার পূর্বে যতগুলো পরমাণু থাকে এখানে পরমাণু সংখ্যা যা যা থাকবে আর বিক্রিয় জাত পদার্থেও কিন্তু ঠিক ততগুলো পরমাণু থাকবে এখানেও কিন্তু সেই ততগুলো পরমাণুই আছে তো সেই জায়গাটায় আমরা এখানে একটা তীর চিহ্ন ব্যবহার করেছি এটা কিন্তু মনে রাখবে সবসময় কি তীর হবে নাকি হবে না আমরা কি তীর ছাড়া লিখতে পারি কিনা সেটা আমরা পরে দেখব তো সুপ্রিয় শিক্ষার্থী তাহলে রাসায়নিক সমীকরণটা তাহলে কি দেখলাম আমরা এখন আমরা এখানে বলতে চাচ্ছি যে রাসায়নিক সমীকরণ আমরা যে ঘটনাটা দেখলাম বিক্রিয় পদার্থ তারা একটা নতুন পরিবেশ পেলো বা কোনো একটা পরিবেশ পেল সেই পরিবেশে তারা যুক্ত হলো তারা বিক্রিয়া করলো করে একটা নতুন পদার্থ সৃষ্টি করলো তো যেহেতু নতুন একটা পদার্থ সৃষ্টি করলো এটা আমরা তো লিখে জানাবো এই ঘটনাটা আমরা লিখে বর্ণনা করব। তাহলে আমরা এইটা বর্ণনা করার জন্য এইভাবেও লিখতে পারি তাহলে সমীকরণটা তাহলে আমরা কাকে বলছি কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক পদার্থ বা বিক্রিয়ক দ্রব্য যা আছে এবং উৎপন্ন দ্রব্যকে প্রতীক সংকেত ও চিহ্নের সাহায্যে প্রকাশ করছি দেখো এখানে আমরা প্রতীক নিয়েছি সালফার কেমন সংকেত নিয়েছি এখানে যোগ চিহ্ন দিয়েছি এখানে একটা তীর চিহ্ন ব্যবহার করেছি কেমন আর এখানে আমরা আবার নতুন করে আরেকটা যোগও তৈরি করেছি লিখেছি তো এই যে এইভাবে যারা পদার্থ হবে তারা তাদেরকে আমরা বাম পাশে লিখেছি আর যারা নতুন উৎপন্ন হয়েছে সেটা আমরা ডান লিখে রেখেছি এই যে আমরা ডান পাশে এবং বাম পাশে তাদেরকে স্থান দিয়েছি তো এইগুলো হচ্ছে রাসায়নিক সমীকরণের একটা কিছু রোলস মেনে আমাদেরকে কাজটা করতে হয়েছে তো এখন আমরা দেখবো যে জিঙ্ক এবং সালফারিক অ্যাসিড একটু আগে আমরা ভিডিওটা দেখেছিলাম যে ভিডিওটা দেখেছিলাম যে জিঙ্ক এবং সালফারিক অ্যাসিড তারা বিক্রিয়া করেছিল দস্তার কুচিগুলো দেওয়ার পরে সে একটা বুদ্বুদ আকার অনেক গ্যাস উৎপন্ন হয়েছে তো এইখানে রাসায়নিক সমীকরণ লেখার কিছু নিয়ম আছে কি 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 লক্ষ্য করছে এখানে কি কি নিয়ম আমরা এখানে লক্ষ্য করব যে এখানে দেখো প্রতীক লিখেছি জিঙ্কের হ্যাঁ যে এখানে সালফারিক অ্যাসিডের আমরা সংকেত লিখেছি মাঝখানে যোগ চিহ্ন দিয়েছি তো এখানে এগুলো লেখার জন্য আমরা কী করেছি এই যোজনই কিন্তু ব্যবহার করেছে এখানে দেখো জিঙ্কের যোজনী তারপরে হাইড্রোজেন এবং সালফেট সালফেট একটা যৌগমূলক এখানে সালফেটের যোজনি দেখতে পাচ্ছ দুই আমরা এগুলো ব্যবহার করেছি কেমন এবং তারা কি উৎপন্ন করেছে জিঙ্ক সালফেট উৎপন্ন করেছে আর হাইড্রোজেন আলাদা হয়ে গিয়েছে এই যে জিঙ্ক এবং সালফেট উৎপন্ন হলো এটা কীভাবে এই যে সালফেট ছিল যোজনে দুই আর জিঙ্ক তার যোজনীটাও আমরা আগে দেখেছি দুই এখানে যোজনী জিঙ্কের দুই আমরা দেখতে পাচ্ছি তাহলে এইটা আর এইটা যোগ একটা যোগ তৈরি করেছে এখানে জিঙ্ক সালফেট আর হাইড্রোজেনটা আলাদা হয়ে গিয়েছে এখানে যেটা আমরা গ্যাস আকারে দেখতে পেয়েছিলাম এখন এই যে বিক্রিয়ক পদার্থ বা পদার্থগুলোর যে শশ প্রতীক তাদের যে প্রতীকগুলো আছে আর কিছু সংকেত বা প্রতীক অথবা সংকেত আমরা কি করেছি সমীকরণটির তীর চিহ্নের বাম দিকে লিখেছি এখানে তীর চিহ্নের বাম পাশে সেগুলোকে লিখেছি আর বিক্রিয়জাত পদার্থ বা পদার্থগুলোর শশ প্রতীক বা সংকেত আমরা কি করেছি সমীকরণটির তীর চিহ্নের ডান দিকে লিখতে হয়েছে বা আমরা সেখানেই লিখেছি তো এখানে যে যোগগুলি তৈরি হয়েছে সেগুলোর ব্যাপারে আমরা দুজনের সাহায্য নিয়ে সংকেত কীভাবে লিখতে হয় সেই সম্পর্কে আমরা জেনে এখানে লিখতে পেরেছি তাহলে আমরা তো এই সমীকরণের নিয়মগুলো আর কি কি আছে তোমাদের বইও আছে আমরা একটু দেখে নিই যে এগুলো একাধিক হলে আমরা মাঝখানে যোগ চিহ্ন দিয়েছি তোমরা তো দেখতেই পাচ্ছ এবং জানো কোনো পদার্থের অনুর সংখ্যা একাধিক হলে অনুর সংকেতের আগেই সেই সংখ্যা লিখতে হয় তো দেখো সেটা আমাদের এই চিত্রে এখন আসেনি আমরা পরে দেখছি তো বিক্রিয়ক এবং পদার্থের মধ্যে তীর চিহ্নের পরিবর্তে সমান চিহ্ন বসানো যায় আমরা কিন্তু এই তীর চিহ্নটার পরিবর্তে সমান চিহ্ন বসাতে পারি এখন কখন সমান বসাবো আমরা সমান বসাব যখন দেখব যে এই পাশ এবং এই পাশ পরমাণুর সংখ্যা একেবারে সমান আছে আমরা সংকেত এবং প্রতীক সংকেত লেখার পরে তখন আমরা দেখবো যে সমতা যদি হয়ে যায় তখন আমরা সমান চিহ্ন সেখানে দিয়ে দেব আশা করি বুঝতে পেরেছ বিক্রিয়ার পরে গঠিত নতুন অনুগুলোর মধ্যে ঠিক তত সংখ্যক বিভিন্ন মলের পরমাণু থাকতে হয় অর্থাৎ এই পাশে পরমাণু যা থাকবে ও পাশেও পরমাণু সংখ্যা সমান থাকবে আর সেটা যদি না থাকে আমরা সমতা করে দিয়ে সেই কাজটা করব। এর জন্য আমরা তীর চিহ্নের পরিবর্তে সেখানে সমান দিয়ে থাকি তো এবার যেমন আমরা দেখি যে হাইড্রোজেন এবং অক্সিজেন কিভাবে তারা আছে তারা যদি একটা যৌগ তৈরি করে ওই পরিবেশ যদি পায় তা নতুন একটা যৌগ তৈরি করবে সেটা কি আমরা জানি যে পানি আমরা এখানে তীর চিহ্ন দিয়েছি তাহলে দেখো এখানে পরমাণু সংখ্যা কি সমান দেখো এখানে অক্সিজেন আছে দুটো কিন্তু ওপাশে অক্সিজেন আছে একটা এখানে হাইড্রোজেন আছে দুটো ওখানে হাইড্রোজেন আছে দুটো হাইড্রোজেনটা সমান ছিল কিন্তু অক্সিজেন একটা সমান নেই কিন্তু তাহলে আমরা তীর চিহ্ন দিয়ে দেখে দেখিয়ে দিচ্ছি যে এইটা এই দুইটা পদার্থ যদি যোগ্য গঠন করতে চায় তাহলে এমন হচ্ছে সেটা সংকেত এখন এখানে আমরা সমতা আনানোর চেষ্টা করবো তো রাসায়নিক সমীকরণের সমতাকরণ আমরা কীভাবে করব। দেখো হাইড্রোজেন এবং অক্সিজেন যখন বিক্রিয়া করলো তারা তো পানি উৎপন্ন করলো এইচ টু ও তো এখানে আমরা সমান দেব তখন এখানে যদি একটা টু বসিয়ে দিই তাহলে হাইড্রোজেনের সংখ্যা হয়ে গেল গেলো দুদুগুণে চার আর এখানে যদি একটা টু বসিয়ে দিই তাহলে হাইড্রোজেন সংখ্যা দুই দুজনের চার সমান থাকে কিন্তু অক্সিজেন কাটা হলো দুটো আর এখানে অক্সিজেন আছে দুটো মিলে গেল তাহলে দেখো অক্সিজেনকে মেলানোর স্বার্থে আমরা এখানে কিন্তু একটা টু এনে দিয়েছি কাজেই এখানে টু দেওয়ার পরে হাইড্রোজেন সংখ্যা যেহেতু বেড়ে গেল কাজেই আমাকে এখানেও টু দিতে হয়েছে সুতরাং উভয় পাশে হাইড্রোজেন এবং অক্সিজেনের পরমাণুর সংখ্যা এখন সমান কাজেই এইভাবে কিন্তু আমাদের সমতাটা করতে হয় অর্থাৎ পরমাণুর সমতা দুই পাশে যেন সমান থাকে তো এবার একটু দেখি কীভাবে সমতা হলো হাইড্রোজেন টু আর টু গুণ করলো আমাদের টু ইন্টু টু হল প্লাস আর এখানে হাইড অক্সিজেন দুটো তো ওয়ান ইন্টু টু আর এখানে দেখো টু ইন্টু হাইড্রোজেন টু আর অক্সিজেন হচ্ছে একটা তাহলে সুতরাং ওয়ান তাহলে টু প্লাস ওয়ান তাহলে টু প্লাস ওয়ান এখানে কত হবে এবার থ্রি আর এখানে আছে টু আরে পাশে দু চার দুই একে দুই এখানে তো চার আট দুই এখানে কত হলো ছয় ও পাশেও তিন দুগুণে ছয় তার মানে উভয় পাশে পরমাণু সংখ্যা সমান এইভাবে কিন্তু আমাদের সমতাকরণ করতে হয় আশা করি এইভাবে সমীকরণের সমতাকরণ তোমরা করতে পারবে তো আরেকটা দেখি আমরা সুপ্রিয় শিক্ষার্থী তোমরা তো সমতাকরণ দেখলে তো এবার আমরা যদি এই বিক্রিয়াটি আবার করি অ্যালুমিনিয়াম আর হচ্ছে ক্লোরিন তাহলে কি হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড যখন উৎপন্ন হলো এখানে পরমাণু সংখ্যা দেখো উভয় পক্ষে সমান নেই কারণ আমি তো এখানে সমান চিহ্ন ব্যবহার করেছি তাহলে কি করব এখানে সংখ্যা যদি আমি একটা টু দিই তাহলে কি হবে টু আর এখানে থ্রি তিন দুগুণে ছয় আর অ্যালুমিনিয়াম হয়ে গেল দুই কিন্তু এখানে ক্লোরিন আছে দুই পরমাণু দুটো এখানে তো আমি যদি এখানে বাড়িয়ে দিই অন্য সংখ্যা অর্থাৎ তিন তিন দুগুণে ছয় হয়ে গেল তো ওই পাশেও তো তিন দুগুণে ছয় ছিল তার মানে এই পাশে পরমাণু সংখ্যা আর এই পাশে পরমাণু সংখ্যা সমান কিন্তু এখানে এখানে অ্যালুমিনিয়াম আছে তাহলে হচ্ছে পরমাণু আর এই পাশে অ্যালুমিনিয়াম এবং ক্লোরিনের যে নতুন বিন্যাসের পর নতুন যে পরমাণুর সংখ্যা উভয় পক্ষে তাহলে কি হলো সমান হয়ে গেল তা আশা করি তোমরা এইভাবে ঠিক সমতাকরণ করে এটাকে দেখাতে পারবে আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই পর্যায়ে একটি বাড়ি কাজ নেবে তার আগে আমরা একটু দেখে নেই এই চ্যাপ্টারে আমরা এই এই ক্লাসের মাধ্যমে কি কি শিখলাম দেখো তোমরা রাসায়নিক সংকেত এবং যোজনী এর আগের ক্লাসে শিখেছ এই যোজনী এবং সংকেত ব্যবহার করে কিছু নতুন যোগও তোমরা লিখতে পেরেছ সেই যোগগুলো একটা আরেকটার সাথে যখন যুক্ত হয়েছে একটা মৌল একটা মৌলের সাথে যখন যুক্ত হয়েছে কেমন একটা বস্তু যখন আরেকটা বস্তুর সাথে যুক্ত হচ্ছে যুক্ত হয়ে নতুন একটা পদার্থ সৃষ্টি হচ্ছে সেই নতুন পদার্থটা আমরা কিভাবে আমরা লিখব কিভাবে আমরা প্রকাশ করব এর বিবরণটা আমরা কিভাবে লিখবো সেটা অবশ্যই প্রতীক অবশ্যই সংকেতের মাধ্যমে লিখব এবং সেখানে আমরা ক্ষেত্র ক্ষেত্রবিশেষে চিহ্ন দেব। যখন একাধিক বিক্রিয়ক পদার্থ হবে তখন আমরা যোগ চিহ্ন দিয়ে বোঝাবো উৎপন্ন পদার্থ যদি একাধিক হয় সেখানেও আমরা যোগ চিহ্ন দেব দিয়ে আমরা সেটা বোঝাবো এবং লিখেছিলাম এটার নিয়মগুলো আমরা দেখেছিলাম যে কীভাবে এই সমীকরণগুলো লিখতে হয় আমরা দেখেছিলাম যে সমান চিহ্ন অথবা তীর চিহ্ন ব্যবহার করতে হয় যখন সমান চিহ্ন ব্যবহার করবো তখন কি করতে হবে আমাদের উভয় পক্ষে সংখ্যা কিন্তু সমান দেখাতে হবে অর্থাৎ উভয় পক্ষে পরমাণু সংখ্যা সমান দেখানোর জন্য কি করতে হয়েছে আমাদেরকে সমীকরণের সমতাকরণ করতে হয়েছে তো সুপ্রিয় শিক্ষার্থী তোমরা সমতাকরণ বিষয়টি আশা করি বুঝতে পেরেছ এখানে পরমাণুর সংখ্যা এবং এপাশে পাশে সংখ্যা অবশ্যই সমান থাকতে হবে তখন আমরা সমীকরণ এখানে সমান চিহ্ন ব্যবহার করব আর নাহলে আমরা কি করব এখানে তীর চিহ্ন ব্যবহার করতে পারি যখন দুটো বা একাধিক পদার্থ যুক্ত হয়ে একটা নতুন যৌগ বা একাধিক নতুন যোগ তৈরি হচ্ছে এখানে আমরা তীর চিহ্ন মাধ্যমে ব্যবহার করতে পারি তো এই পর্যায়ে তোমাদের জন্য একটি বাড়ি কাজ থাকছে সেটি হচ্ছে জিঙ্ক এবং হাইড্রোক্লো এইচসিএল যদি যোগ হয় বা নাইট্রোজেন এবং হাইড্রোজেন যদি যুক্ত হয় তাহলে কি উৎপন্ন হবে এবং এই বিক্রিয়া দুটি সম্পন্ন করে তোমরা কি করবে সমতা বিধান করবে